তুই আবার ঘরে ঢুকছস? হ্যাঁ, আমি তোমারে ভালোবাসি। আমি তোমারে ভালোবাসি ইসলামী। আগে পুরো কথাটা শোনো। আমি তোমারে ভালোবাসি বলে তুমি আমারে অপমান করো, তুই তোকারি করো। আমি সব কিছু সহ্য করি, শুধু ভালোবাসি বলে তোমারে কিছু কইতে পারি না। কিন্তু এখন থেকে আমি আর সহ্য করব না। তুই আবার ঘরে ঢুকছস? হ্যাঁ, আমি তোমারে ভালোবাসি। আমি তোমারে ভালোবাসি ইসলামী। আগে পুরো কথাটা শোনো। আমি তোমারে ভালোবাসি বলে তুমি আমারে অপমান করো, তুই তোকারি করো। আমি সব কিছু সহ্য করি, শুধু ভালোবাসি বলে তোমারে কিছু কইতে পারি না। কিন্তু এখন থেকে আমি আর সহ্য করব না। ওই কি করবি তুই? হ্যাঁ, তুই মারবি, মারা দেখ, তুই আমারে মারা দেখ। না, বউরে মারধর করণের মতো খচ্চর আমি না। তাই আমি একটা ব্যবস্থা নিতেছি। তোর যা মনে আসে তুই তাই কর, আমার কিচ্ছু যায়ও না আসেও না, যা। এখন যে ব্যবস্থা নিতেছি এতে যাইব আসব। আমি তোর একটা কথা শুনতে চাই না, তুই বাইরে এখান থেকে। তো এটা শোনো, তোমার লগে যে আমার বিয়া হইছে, কাজী যে আমগো বিয়া পড়াইছে, সেইটার নকল কাগজপত্র আমি বাইর করুন, সেই কাগজে তোমার নকল সইও থাকবো, তারপর থেকে তুমি আমার লিগাল বউ। ঠিক আছে, তাহলে তুইও আমার একটা কথা শুনে রাখ। তুই যেদিন এই কামটা করবি সেই দিন আমি আত্মহত্যা করবো, আমি আত্মহত্যা করবো। তুই পারলে কর, যা তোর যা খুশি কর, যা। ব্যাপার তোমার এত অস্থির দেখাইতেছে কেন? এনা তো সহজে ঠিক হইতেছে না। কি কথা হইলো তোমার লগে? আত্মহত্যার ডর দেখাইলো। হঠাৎ আত্মহত্যার ডর দেখাইব কেন? কইলাম এভাবে তো চলতে পারে না, বিয়ের সাথে কথা কইলাম, কইলাম দরকার হলে ফলস কাগজপত্র বানাবো, এসব কথা শুনি নাই আত্মহত্যার ডর দেখাইলো। তুমি এত অস্থির হইও না, আর কয়েকটা দিন দেখো, আমার মনে হয় আস্তে আস্তে সে নরম হইব। কিন্তু কবে নরম হইব? কবে? হ্যাঁ, কবে নরম হইব? খবর কি গো মা, মাইয়ার অবস্থা কি? অবস্থা ওইরকমই সাসিমা, ভাইজান একটা প্ল্যান করছে, ওইটা শুনে কইছে আত্মহত্যা করবো। সর্বনাশ! কেন, রাজা কি প্ল্যান করছে? হেনা লগে তার বিয়ার নকল কাগজপত্র বানাইব। হায় হায়, কয় কি! তা যদি মাইয়াটা সত্যি সত্যি আত্মহত্যা করে তখন? না না, খাড়াও, আগে আমি তোমার চাচার লোকে একটু কথা কয়ে লই, তারপর। হ্যাঁ, কিন্তু ভাই জানে যে না জানে যে আমি আপনাকে সব বলে দিছি। আচ্ছা ঠিক আছে, জানবো না জানবো না। হ্যাঁ, আমি একটু কথা কয়ে লই।